তৃণমূল কংগ্রেসে পয়সার লালচে লোভে গেছে এরা। যে তৃণমূল অর্জুন সিং এর হলো না, সেই অর্জুন সিং এর ভাইপোর কি হবে এটা একটা দেখার ব্যাপার আছে। দাদা সুনীল সিং, আদিত্য সিং এবং সৌরভ সিং আজকে লোকের সঙ্গে যোগ দিয়েছে এবং কালকে তারা আনুষ্ঠানিক যোগদান করবে তৃণমূল। না, এরা তো পার্টির সঙ্গে গদ্দারি করেছে, এদের যদি না দাঁড়াতে হলো তাহলে টিকিট নিত না। টিকিট নিয়ে তার মানে এদের আগে থেকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে রেখেছিল বিজেপিকে সঙ্গে বেইমানি করার জন্য, এটা প্রমাণ হয়েছে নিশ্চিত। রাজনীতি জীবনে অত বড় সাইড ব্যাক আমি কোনোদিন পাইনি। আমি জানতাম না কি রামের ঘরে বিভীষণ জন্মেছে, সবাই জানতো কি রাবণের ঘরে বিভীষণ হচ্ছে, এ আমার জানা ছিল না। আমার ভাই রাম ভক্ত হনুমান ছিল, আমি সেটাই মেনটেন করতাম আজ পর্যন্ত, কিন্তু আজকে রিয়েলি আঘাত পেয়েছে, কিন্তু আরো শক্ত হয়েছে। শক্ত এটা ফেসলা আমি করেছি কি বিজেপি পরিবারে যারা বিজেপির সঙ্গে থাকবে তারাই বিজেপি পরিবারের লোক, আমার কোনো ব্যক্তি পরিবার নেই, বিজেপি পরিবারটাই আমার পরিবার আছে। তৃণমূল কংগ্রেসে পয়সার লালচে লোভে গেছে এরা, বেইমানি করেছে তো তৃণমূল বিজেপির সঙ্গে। কিন্তু যে তৃণমূল অর্জুন সিং এর হলো না, সেই অর্জুন সিং এর ভাইপোর কি হবে এটা একটা দেখার ব্যাপার আছে। যে তৃণমূল নিজের ভাইপোর হচ্ছে না, সে তৃণমূল এদের কি হবে, সময় অপেক্ষা। রাজনৈতিক জীবনে যে আঘাত পেয়েছি, আঘাত পাওয়ার পরে আরো শক্ত হয়েছে। আর বিজেপি আমার পরিবার, বিজেপির বাইরে আমার কেউ পরিবার। এইভাবে পিছন থেকে ছুরি মারা, এইভাবে রাজনীতিতে 100% পিছন থেকে ছুরি মারা, সামনে থেকে লড়াই করা করা উচিত ছিল। টিকিট না নিয়ে আপনি দেখেছিলেন টিকিট, একজনের টিকিট কেটে ওকে টিকিট দেওয়া হয়েছে, সঞ্জিত সিং এর টিকিট কেটে, কিন্তু সে ধোঁকা দিল। সুনীল সিং নিজের জায়গা তো আমাদের, আমি ধন্যবাদ জানাবো প্রভাত চৌধুরীকে কি প্রভাত চৌধুরী ওখানে ডিমান্ড করেছিল, ওর নমিনেশনও ভরেছিল, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হলো না। কিন্তু দুটো জায়গা আমাদের খুব ব্যাপক ক্ষতি হলো। 16 নম্বরেও যে লোকটাকে আমি তিল তিল করে বড় করেছি অশোক সাহ, সে গিয়ে বেইমানি করল, যার বাবাকে আমি আমার বাবা থেকে বেশি সম্মান করতাম, মানে তার পরিবারকে এখনো আমার দেওয়ার ভাত খায় ওরা। তারা কার কথায় গেল, যারা সারা লোকের ভাত কেড়ে নিচ্ছে। তো রাজনৈতিক জীবনে অনেক কিছু শেখার।